हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। सुल्तानास डेली कुकिंग ए आपनादे सबाइके आरो एकबार स्वागत जानाच्छि। आजके आमि आपनादे साथे शेयर करब खुबी सहज एकटी इवनिंग स्नैक्स एर रेसिपि। सेटी होच्छे चिली चीज टोस्ट। ब्रेडेर अनेक रकम टोस्टेर मध्ये ए चिली चीज टोस्टटा खेते आमार अनेक बेशी भालो लागे, ताई आजके भाबलाम आपनादेर साथे एई रेसिपिटी शेयर करि। এই রেসিপিটির সুবিধা হলো এটি বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না আর সময়ও লাগে অনেক কম। তাই আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে এই চিলি চিজ টোস্টের রেসিপিটি দেখে আসি। চিলি চিজ টোস্টটা বানানোর জন্য আমার লাগবে 3 খোয়া রসুন আর লাগবে 3টি কাঁচামরিচ। আমি রসুনটাকে প্রথমে থেতলিয়ে নিয়ে তারপর চপ করে নিব, খুব ছোট ছোট করে চপ করে নিব। এই রেসিপিটিতে রসুনটা কিন্তু প্রধান উপকরণ, এটাকে স্কিপ করা যাবে না। খুব ছোট করে আমি কেটে নিয়েছি। কাঁচামরিচগুলোও আমি ছোট ছোট পিস করে কেটে নিব। আমি একটু ঝাল বেশি খেতে পছন্দ করি, সেজন্য আমি 3টি কাঁচামরিচ নিয়েছি। আপনারা আপনাদের ঝালের পরিমাপ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এগুলো কেটে নেওয়া শেষ, এখন লাগবে ক্যাপসিকাম। ক্যাপসিকামের একটা টুকরো আমি নিয়ে নিয়েছি, সেটাকেও আমি ছোট ছোট করে কেটে নিব। আপনারা যে কোনো কালারের ক্যাপসিকাম ইউজ করতে পারবেন, আমি রেডটা ইউজ করছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি সব। এখন লাগবে বাটার। আমি এখানে স্লাইটলি সল্টেড বাটারটা ইউজ করেছি। বাটার লাগবে 1 টেবিল চামচ মতো। আমি 1 টেবিল চামচের পরিমাপ অনুযায়ী কেটে নিচ্ছি। এখন দিয়ে দিব চিজ। চিজও আমি দিব 1 টেবিল চামচ মতো। এরপরে দিয়ে দিব 1 চিমটি লবণ। এরপর লাগবে ধনে পাতা কুচি। সব উপকরণ হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে। এটা আসলে চামচ দিয়ে করা যায় না, এটা হাত দিয়েই করতে হবে। খুব ভালো মতো মেখে নিতে হবে এই জিনিসটাকে। আমি আজকে 4টা ব্রেডের টোস্ট বানাবো। আমি সেই পরিমাপ অনুযায়ী সব কিছু নিয়ে নিয়েছি উপকরণ। এটা মেখে নেওয়া শেষ, এটা এখন আমি একটা সাইডে রেখে দিব। এখন লাগবে 4 পিস ব্রেড। ব্রেডের চারপাশটা আমি একটু কেটে নিব। আপনারা চাইলে চারপাশটা না কেটেই কিন্তু টোস্টটা বানাতে পারবেন, তবে এভাবে কেটে নিলে দেখতে টোস্টটা সুন্দর লাগে। আর অবশিষ্ট অংশগুলো আমি ফেলবো না, সেগুলো দিয়ে ব্রেড ক্রাম্বস বানিয়ে নেওয়া যাবে। সবগুলো কেটে নিয়েছি। এখন একটি প্যানে আমি প্রথমে ব্রেডগুলোকে টোস্ট করে নিব হালকা। ব্রেডের এক পাশটা লাল করে টোস্ট করে নিব, অন্য পাশটাকে করব না এখন। এই যে ব্রেডগুলো টোস্ট হয়ে গিয়েছে এক পাশে, এই যে দেখুন, দুটোকে আমি নামিয়ে নিচ্ছি। এভাবে করে বাকি দুটো টোস্ট করে নিব। এভাবে করে ব্রেডগুলোকে অবশ্যই কিন্তু টোস্ট করে নিতে হবে এক পাশে। সবগুলো আমি টোস্ট করে নিয়েছি। এখন চিজ আর বাটারের মিশ্রণ যেটা করে রেখেছিলাম সেটা সবগুলো দিয়ে দিয়ে দিব। প্রথমে চামচের মাধ্যমে নিয়ে তারপরে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, সবখানে ছড়িয়ে দিতে হবে। এভাবে যদি আপনারা এক পাশটা শক্ত করে টোস্ট না করেন, সেক্ষেত্রে এই মিশ্রণটা লাগানোর সময় পাউরুটিটা ছিঁড়ে যেতে পারে। সবগুলোতেই আমি একই রকমভাবে লাগিয়ে নিয়েছি। আমি যে মিশ্রণটা বানিয়েছি সেটি 4টি ব্রেডের জন্য বরাবর পরিমাপ ছিল। দেখুন সবগুলোই আমি করে নিয়েছি। এখন পাউরুটিগুলোর অন্য পাশটাও টোস্ট করে নিব। প্যানটা হালকা একটু গরম হলেই আমি খুব সামান্য পরিমাণে বাটার একটু ব্রাশ করে দিচ্ছি প্যানটাতে। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি বড় করা যাবে না। এখন যে পাশটা ওই সময় টোস্ট করিনি সে পাশটাতেই বসিয়ে দিব। প্রথমে 2টা দিয়ে দিচ্ছি। এগুলোকে বসিয়ে দিয়ে মিডিয়াম আঁচে আমি ঢাকনাটা লাগিয়ে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। চিজ আর বাটারটাও গলে যাবে ততক্ষণে। 5-6 মিনিট পর ফিরে এলাম। দেখুন
चीज और बाटरटा किन्तु सम्पूर्ण रूपे गले गिएछे आर ब्रेडगुलो किन्तु टोस्ट हो गिएछे। एखन आमी एगुलोके नामिए निच्छि। एकइभावे आमी बाकी दुटो ब्रेडो टोस्ट करे निब। रेसिपिटा आसले अनेक सहज, सुंदर नास्ता हिसेबे एटा आपनारा अनायासे बानाते पारबेन आर एटा खेतेओ भीषण मजा। आमी सार्व करे दिच्छि एखन। देखो आमी आमार मतो करे सार्व करे दिएछि। माझखान थेके केटे निएछिलाम ब्रेडगुलोके। आपनारा जदि ए ब्रेड टोस्टार उपरेर दिकटा लाल करते चान सेक्षेत्रे आपनारा ओवेने दिए एटाके बेक करे निते पारेन 2 थेके 3 मिनिटेर जन्य। आमार एरकम देखतेई भालो लागे कालारटा। एई जे देखुन पिछनेरटा देखुन। देखलेन तो आपनारा एई चिली चीज टोस्टटा बानानो कतटा सहज। एटा बानाते सर्वोच्च 10 थेके 15 मिनिट समय लागे। চটজল দিয়ে ইভিনিং স্ন্যাক্সের জন্য খুবই আদর্শ এটি। আমি একটু উপর থেকে টমেটো ক্যাচাপ ছড়িয়ে দিচ্ছি। এটা টমেটো ক্যাচাপ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। কেউ যদি ব্রেড খেতে পছন্দ না করেন তাদেরকে এভাবে টোস্টি বানিয়ে দিলে তারা পছন্দ করবেন অনেক। এটাই ছিল আমার আজকের সহজ এবং সাধারণ রেসিপি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।